হ্যালো ফ্রেন্ডস, আমি অনেক দিন পরে এসেছি। অ্যাকচুয়ালি আমার মানে শ্যুট করার করার টাইম হয় না, যদি এটা কোনো এক্সকিউজ না। যাই হোক, তো এই পিরিয়ডে লকডাউন পিরিয়ড চলছে, তো আমি যেমন বোর হচ্ছি তোমরাও নিশ্চয়ই খুব বোর হচ্ছো। তো আমি ভাবলাম আমি কতগুলো নতুন জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করি, তাতে তোমাদেরও কিছুটা সময় কাটবে আর আমারও এটা শেয়ার করে তোমরা কমেন্ট করলে সেটা পড়ে সময় কাটবে। তবে বাড়িতে থাকো, ভালো থাকো, এটাই আমরা সবাই চাই। তো শুরু করি। হ্যাঁ, আমি এগুলো মানিশ মালোত্রার মাই গ্ল্যাম সাইট থেকে কিনেছি। ওদের বিভিন্ন রকম অফার চলে, তো ফেব্রুয়ারি মাসে যখন ভ্যালেন্টাইন ডে বলে অফার চলছিল, বাই টু গেট ওয়ান, তো এগুলোর এক একটার প্রাইস 190। তো বাই টু গেট ওয়ানে মানে যেখানে 570 হওয়ার কথা, সেখানে দুটোর দামে আমি তিনটে পেয়ে গেছি। তো 100 সামথিং পড়েছিল আমার, প্লাস আমার কিছু পয়েন্ট ছিল সেগুলো মাইনাস করে আমার 106 অ্যারাউন্ড এরকম হয়েছিল। তো আমরা তো 100 রুপিস যে কোনো নেল পলিশেরই দাম হয়, কিন্তু অ্যাট দ্য প্রাইস পয়েন্ট যেখানে 190-তে বা 200-এ যে নেল পলিশগুলো থাকে, সেগুলো মানে 3-4 দিন, আমি যেহেতু সব কাজ করি তো আমার 3-4 দিনের পরেই মানে 3-4 দিনও যায় না, অন্তত রাইট হ্যান্ডে চিপিং শুরু হয়ে যায়। তো এটাতে দেখেছি মানে গ্লেজটাও থাকে আর চিপিং অন্তত 4-5 দিন কিচ্ছু হয় না। তো আমি হাইলি ইমপ্রেসড। আর এটা 8 ml এক একটা নেল পলিশ, দেখতে খুব ছোট 6 ml মনে হচ্ছে কিন্তু 8 ml। আর অনেকগুলো, তবে এটার একটাই কনস যে এদের শেড রেঞ্জটার ভ্যারিয়েশন খুব কম। যে আমি যে কটা কিনেছি তোমরা দেখতে পাবে, সেগুলো প্রত্যেকটাই রেডিশ ফ্যামিলির মধ্যে থেকে, মানে কোনোটাই রেড না, পিঙ্ক, লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, পিচ এরম। আর ওদের যে ফান কালার্স যেগুলো ব্লু, গ্রিন, এটা খুব কম। একটা লাইট ব্লু আছে আর একটা গ্রিন, একটা ইয়েলো, তাও গ্রিন ইয়েলোটা এতটাই নিয়ন, মানে যারা নিয়ন কালার পছন্দ করে না তাদের ভালো লাগবে না। আর দু একটা গ্রে আছে, মানে শেডের ভ্যারিয়েশনটা একটু কম, এটাই যা কনস। আদারওয়াইজ এই নেল পলিশগুলোর সবই ভালো। তো আমি আর দেরি না করে সোয়াচ দেখাচ্ছি। তো প্রথমে এই কালারটা দেখাচ্ছি, এটা সোয়াচ দেখছো, এইটা হচ্ছে এইটা বোল্ড ডিগার, এটা শেড নাম্বার 007, পিঙ্কিশ পার্পল একটা কালার, সব কমপ্লেক্সনেই যাবে। নেক্সট হচ্ছে কমান্ডো, কমান্ডোর সোয়াচ এইটা। আচ্ছা, থার্ড ওয়ান ইজ 11 লোকি, ফোর্থ ওয়ান 20 রেড, রেড না রেড, এটা রেডিশ পিঙ্ক কালার, প্রায় রেড। নেক্সট ওয়ান সে নো মোর 21, আচ্ছা তারপরে হচ্ছে 22 ক্রাশিং, তারপরে 23 মর্নিং আফটার, আর হচ্ছে 20 হচ্ছে ফ্লিং। পার্টিকুলার এই কালারটার ক্ষেত্রে বলবো এটা খুব ওয়াটারি, মানে এক্সাক্ট বটলের কালারটা কিন্তু এখানে আসেনি। এটা আমি দুটো কোট অ্যাপ্লাই করেছি, আই থিঙ্ক এটা 3টে কোট লাগবে অ্যাপ্লাই করতে, তবেই এই বটলের কালারটা আসবে। বাকিগুলো কিন্তু মোটামুটি 1 কোট অ্যাপ্লিকেশন, 2টো কোট দিলে খুবই ভালো কালার পে অফ এসে যায়। শুধুমাত্র এই লাস্ট কালারটা কিন্তু 3টে কোট মানে খুবই দরকার, না হলে এই কালারটা আসবে না, আদারওয়াইজ আর সব ঠিক আছে। সো এই পর্যন্তই। আর এর আরেকটা রেঞ্জ আছে যেটা প্রিমিয়াম রেঞ্জ, সেটাও আমি সোয়াচ দেখাবো আর একটা ভিডিওয়ে। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।